মিটিংয়ে যেগুলো মেইন ডিসিশন হয়েছে সেগুলো আপনাদের জানাচ্ছি। আমাদের 18-19 এর অ্যাকাউন্টস পাস হয়েছে এবং উইদিন টাইম লিমিট অ্যাকাউন্টস পাস হয়েছে। আমরা তার পরিপ্রেক্ষিতে আমাদের এজিএম হচ্ছে 15ই ফেব্রুয়ারি। আমরা 15ই ফেব্রুয়ারি এবং আমাদের জেনারেলি মনমান ক্লাবের ইতিহাসে অ্যাকাউন্টস পরের বছর পাস হতো, আগে এই বছরেরটা পরের বছর, এবং এই বছর কিন্তু সেম বছরের মধ্যেই আমরা উইদিন 31 মার্চের মধ্যেই আমাদের অ্যাকাউন্টস পাস হবে। 15ই ফেব্রুয়ারি সেদিন আমাদের এজিএম হবে। নেক্সট এজেন্ডা আমাদের ফুটবল অ্যাফেয়ার্স ছিল। ফুটবল অ্যাফেয়ার্স আমাদের কার্যকরী সমিতি খুব ওয়েল অ্যাপ্রুভ করেছে যে আমাদের যে কাঠছড়া বাধা হয়েছে উইথ দি আরপিএসজি গ্রুপ, এবং তারা প্রত্যেকে অত্যন্ত খুশি, তারা অভিনন্দন জানিয়েছে যারা এই জিনিসটাকে সাকসেসফুল করেছে, এবং এগিয়ে নিয়ে যাওয়া হবে পরপর পরপর যে যে স্টেপগুলো আছে সেভাবে এগিয়ে নিয়ে যাওয়া হবে। থার্ড হয়েছে আমাদের সভাপতি গীতানাথবাবু, তিনি পরলোক গমন করেছিলেন, আপনারা জানতেন ওই পোস্টটা কিছুদিন হলো খালি ছিল। এর কার্যকরী সমিতি ওই পোস্টটাতে আমাদের অত্যন্ত প্রিয়, সবার প্রিয় শ্রী স্বপন সাধন বোস টুটুদাকে সভাপতি হিসেবে আবার মনোনয়ন করেছিল, এবং সভাপতির জায়গায় যখন উনি সচিব থেকে সভাপতি হয়ে গেলেন, সচিবের জায়গাটা যখন ফাঁকা হলো, সেই জায়গাটাকে ভরাট করার জন্যে এক্সিকিউটিভ কমিটি আবার ডিসিশন নিল সঞ্জয় বোসকে সহসচিবকে সচিব হিসেবে মনোনয়ন দেওয়া হলো। সহসচিবের জায়গাটা যে মুহূর্তে আবার ফাঁকা হলো, তখন কার্যকরী সমিতি সত্যজিৎ চ্যাটার্জি, প্রাক্তন প্লেয়ার এবং আমাদের কোষাধ্যক্ষ ছিলেন, তাকে সহসচিব হিসেবে মনোনীত করলেন। এবং উনি যখন ওনার জায়গাটা আবার ফাঁকা হলো ট্রেজারার, তখন সেই ট্রেজারের জায়গায় মনোনীত হলেন আমাদের যিনি গ্রাউন্ড সেক্রেটারি ছিলেন উত্তম সাহা, তিনি মনোনীত হলেন ট্রেজারার পোস্টে। গ্রাউন্ড সেক্রেটারি যখন খালি হলো, তখন গ্রাউন্ড সেক্রেটারি পোস্টে মনোনীত হলেন মহেশ টেকরিওয়াল, এবং মহেশ টেকরিওয়াল ছিলেন আমাদের হকি সেক্রেটারি। হকি সেক্রেটারি পোস্টে যখন খালি হলো, তখন সেখানে সন্দীপন ব্যানার্জি উনি হকি সেক্রেটারি হলেন। তাহলে আমাদের টুটুবাবু প্রেসিডেন্ট হলেন, সচিব হলেন সঞ্জয় বোস, সহসচিব হলেন সত্যজিৎ চ্যাটার্জি, ট্রেজারার হলেন উত্তম সাহা, গ্রাউন্ড সেক্রেটারি হলেন মহেশ টেকরিওয়াল, এবং হকি সেক্রেটারি হলেন সন্দীপন ব্যানার্জি। আজকে যে কজন নতুন হলেন আমি খালি সেই কটা নামই বললাম, আর সোহিনী মিত্র চৌবে আমাদের পারমানেন্ট ইনভাইটি, যেটা টুটুবাবু অঞ্জনদার স্মরণ সভায় বলেছিলেন, সেটা আজকে এক্সিকিউটিভ কমিটি ওনাকে মান্যতা দিল এবং সেটা পাস হয়ে গেল। এটা এটা সত্যি আজকে একটা স্বপ্নের দিন আমার কাছে, কারণ জন্ম থেকে মোহনবাগান, সেই ছোটোবেলা থেকে যে ক্লাবকে সাপোর্ট করে এসেছি, যার সাথে ওতপ্রোতভাবে জড়িত, এবং 88-এ বাবা যখন প্রথম মোহনবাগান ক্লাবের সাথে জড়িত হলো, 87 থেকে জড়িত হলো, তারপরে 87-এ জড়িত হলো, তারপরে 89-এ জেনারেল সেক্রেটারি, মানে তখন আমার মানে 8-9 বছর বয়স থেকে যখন থেকে অ্যাক্টিভলি মোহনবাগান ক্লাবের সাথে জড়িত, সাপোর্টার ছাড়াও, সেই ক্লাবকে কোনোদিন বসে তার জেনারেল সেক্রেটারি হবো, এটা সত্যি স্বপ্নের, মানে এরা প্রচণ্ড আবেগপ্রবণ মুহূর্ত। এবং বাবা তো আছেই, এবং আমি মোহনবাগান ক্লাবের ক্ষেত্রে আমি অনেক মানে এমনি নাম অনেকেরই করতে হয়, কিন্তু যে আমাকে সত্যিকারে গাইড করে মোহনবাগান ক্লাবে চালিয়ে নিয়ে গেছে এবং প্রতি সময় পাশে দাঁড়িয়েছে, আজকে দেবাশিসদার কিন্তু একটা বিশাল অবদান আছে আমাকে মোহনবাগান ক্লাবে এই জায়গা করা। তারপর অনেকের সাথেই অনেক কাজ করেছি, কিন্তু যেহেতু আমি আর দেবাশিসদা একসাথে একটা টিম হয়ে কাজ করতাম, সো আমি যেটা দেবাশিসদাকে আজকে বলেছি, আমার সচিব হই আর না হই, আমাদের কিন্তু ঘর আর চেয়ারটা যেন ওই একই থাকে, আমরা যেন দুজন ওইভাবেই ওই ঘর থেকে কাজ করি। সো আমার বড় ঘর দরকার নেই, বা বড় কাজের জন্য বড় ঘর, ছোট ঘর, বড় চেয়ার, ছোট চেয়ারের দরকার হয় না। আমার মনে হয় যেখানে আমাদের এই টিম, সত্যদা আছে, উত্তমদা আছে, বাবনদা আছে, বাপ্পাদা আছে, মহেশদা আছে, সবাই আছে এখানে, সন্দীপন, পপ, পিন্টু অনেকেই আছে, মঞ্জুদি আছে, সম্রাট আছে, সবাই আছে। তো আমরা আশা করব, কারণ আমার পক্ষে এটা সবথেকে বড় চ্যালেঞ্জ, কারণ আপনারা দেখে এসেছেন অল সাকসেসফুল ফাদার্স তাদের ছেলেদের সাকসেস পেতে গেলে প্রচুর ঘাম ছড়াতে হয় এবং কোনোদিনই তারা স্বীকৃতি পায় না।
কিন্তু ওকে গাম ছড়াতে হয়েছে সেই জন্য স্বীকৃতি না সো আমি সেই স্বীকৃতি আই ফিল প্রাউড দ্যাট আই এম না আই ফিল প্রাউড দ্যাট আই এম আ সান অফ টুটু ঘোষ আমার তাতে কোনো নেই কিন্তু আমি নিজেকে আরও এম আরও নিজেকে সফল মনে করব যদি আমি মোহনবাগান ক্লাবের জন্য কোনো কিছু করে উঠতে পারি নিজে থেকে অনেক কিছু চেষ্টা করেছি আগে সবার সাপোর্ট নিয়ে এবং আশা করব এই সাপোর্ট বা এই যে একসাথে আমরা হাত মিলিয়ে চলি সেইটা থাকলেই কিন্তু আমার আশা যে আমরা আরও সাফল্য পাবো এবং আরও অনেক দূর এগিয়ে যাব। আমি একটা কথা বলতে চাই, আইডেন্টিটি ক্রাইসিস এভরিথিং, যে কোনো জিনিস প্রথম দিনই হলে না তার একটা রিয়াকশান হয়, এবং আপনারা যদি দেখেন, আপনারা যদি সত্যিকারের প্র্যাকটিক্যালিটিতে ইন দ্য রাইট সেন্স দেখেন, প্রথম দিন যে রিয়াকশানটা হয়েছিল ওভার দ্য ডেজ ইট হ্যাজ সাবসাইডেড।